যখন মন চাইবে চলে যাব মাহফিল শেষ করে চলে যাব যদি গুনাহগুলা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে বইরা দিতে পারি মালিক রে অন্যায় তো করে ফেলেছি অপরাধ তো করে ফেলেছি রে মালিক না বুঝিয়া করেছি রে মালিক অনিচ্ছায় করেছি রে মালিক শয়তানের দোকায় পড়েছি করেছি রে মালিক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করেছি রে মালিক এমন বলিয়ে যদি চোখের পানিটা ছেড়ে দিতে পারো আমার আল্লাহ বলবে ফেরেশতারে আমার বান্দার কাছে এই গুনার ঘাটটিটা পুনরায় আর দিস না আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাগুলি মাফ করে দিলাম আর জোরে বলবেন না আল্লাহ আকবার দুটো হাত উঁচু করে বলি আল্লাহ আকবার অযুবক ভাই আর একবার বলি আল্লাহ আকবার আর একবার বলি আল্লাহ আকবার এই জন্য আমরা গুনাহ নিয়ে আসি গুনাহ নিয়ে কি বাড়িতে যাব নি জোরে বলো না যাব নি না মাফ করায় যাব জোরে বলুন ভাই কি করায় যাব আর একবার একটু শাহাদত আঙ্গুল উঠায়া বলি আল্লাহ বেশি আলোচনা করব না আমি সূরা নূর থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে কিছু সময় কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ জোরে সরে বলি আল্লাহু আকবার কষ্ট হবে না তো বাবা কারো কষ্ট হবে না তাহলে আমি আরেকটু কষ্ট দিব মা আলোচনা শুরুর আগে আমি আলোচনার অনুবাদে ঢুকে যাব তার আগে একটুখানি আপনারা সামনে যার যতটুকু জায়গা খালি আছে যার যতটুকু জায়গা খালি আছে আপনি যদি সামনে আগান 40টি শহীদের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন জিকির করতে করতে একটু আগান সামনে খালি জায়গা একটু খালি জায়গা রাখবেন না ইলাহা ইল্লাল্লাহ কে দেন নবীজি আমার যেই দিন এই পৃথিবীতে আগমন করেছে এসেই সর্বপ্রথম সিজদায় পড়ে গেছে আর কারে গো রব্বি গাবলি উম্মতি রব্বি গাবলি উম্মতি জোরে শুনে বলা যাবে নাকি আল্লাহ আকবার ৬৩ বছর জিন্দেগি উম্মতে উম্মতে বলে কি দিয়েছেন আশেগে দেখো এখনো রোজায় তোমারে চোখ লাগায় দেয় দিলটা লাগায় দেয় রোজায় হার থেকে বেশি আসে রব্বি গাবলি উম্মতি রব্বি গাবলি উম্মতি জোরে সরে বলা যাবে নাকি আল্লাহ আকবার নবীজি আমার পর্দা করবে দুনিয়া থেকে নবীজি আমার চলে যাবে জিব্রাইল আমিন হাজির আজরাইল হাজির ও জিব্রাইল রে আমি তো ততক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতদের কি সারব না আমি আল্লাহর ডাকে আমি সাড়া দিব না ততক্ষণ পর্যন্ত আমার রূহ কবজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছে আমি তিনটা কথা বলবো কয়টা কথা আরো জোরে বলেন না আল্লাহ আকবার ও আমার বন্ধুরে স্বাগতম জানিয়ে আমরা মেহমানকে সম্মান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا جل يا بلنا رب الله أكبر حتى إذا جاء السلام
কে বান্দা তুমি যখন জান্নাতে যাইবা রে বান্দা তোমাকে ওর স্বাগতম জানায়া মিছিল দিয়া মিটিং কইয়া মিছিল দিতে দিতে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমরা গুনাহগাররা তো সাদর সম্ভাষণা পাই না এরকমের হ্যাঁ হ্যাঁ জান্নাতের ভিতরে যদি আমল নিয়ে যেতে পারি জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতারা আমাদেরকে মিছিল করিয়া মিছিল দিয়া দিয়া এভাবে জান্নাতের ভিতরে ঢুকাইবে জোরে সোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার مولانا محمد وعلى آل سيدنا تیری نسل پاک میں باچا باچا نور کا عینی نور تیرا سب غرانا نور کا اللهم صل على سيدنا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی ارے دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صل علی وعلى آل سيدنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাইয়া কত সুন্দর মদিনা আহ যাইতে আমরা পারলাম না মদিনা যাইতে মনে চায় কার কার দুটি হাত উঁচু করি বলি আল্লাহু আকবার সবার যাইতে মনে চায় চিল্লায়া বলেন না আল্লাহু আকবার এই আঙ্গুলটা সাত আঙ্গুলটা উপরে উঠে দেন আরো জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার কত সুন্দর মদিনা আহ যাইতে আমরা পারলাম না তৌফিক দাও গো হে আল্লাহ তৌফিক দাও গো হে আল্লাহ বলেন তৌফিক দাও গো হে আল্লাহ তৌফিক দাও গো হে আল্লাহ যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হেদায়েতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسني ربي جل الله حسني ربي جل الله ضع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بل للمؤمن قال لا إله إلا الله بل مومن گاؤں موت کالی دیکھ بھی بندھو موت کالی دیکھ بھی بندھو اے کلیمہ قطو جدا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب আপনার ধানখালী ইউনিয়নের মধ্য লোন্দা শামসুল হক বাইতুল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর
এলাকার যুব সমাজের উদ্যোগে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল উক্ত মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সালিহি দামা ইকবালহু ভাইস প্রিন্সিপাল সাফসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া মাদ্রাসা আরো ওলামা ইকরাম জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব জনাব মোহাম্মদ আব্দুল লতিফ গাজী সাহেব সম্মানিত সভাপতি দেগার ওলামা ইকরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা ছোট্ট ছোট্ট কচি কাঁচা আমার সোনামণিরা পর্দার অন্তরালে শ্রবণতার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানহু তাবারক ও তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ যে মহান মনিব রব্বি করিম আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজালিসুল যিকর এই মাজালিসুল যিকর এই স্থানটা হলো জান্নাতের বাগান জোরে সুরে বলি সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানে আমাদেরকে আমাদের মতো নগণ্য গোলামদেরকে আশার মতো বসার মতো তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে ভাই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই এই জান্নাতের বাগানে যে আমরা আসছি জান্নাতের বাগানের ভিতরে কি জান্নাতের ভিতরে কি গুনাহগার ঢুকতে পারে না জোরে সোরে বলবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে বোঝা গেল আমরা বেগুনাহ মাসুম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মেয়েরা আমার বন্ধুরা আমাদের গুনাহ তো রয়েছে নিঃসন্দেহে আমাদের গুনাহ রয়েছে কিন্তু আমরা যখন এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছিলাম এ রাস্তার যুবকেরা এ রাস্তার ভাইয়েরা এ রাস্তার বাবা যারা এখনো যে রাস্তায় দাঁড়িয়েছো দোকানপাটে যারা ঘুরতেছ তোমরা শুনে নাও শুনে নাও ও আমার ভাইরা আমার বন্ধুরা যদি তোমাদের কাছে বিবিক নামক আদালত তোমাদের কাছে থেকে থাকে আমি তোমাদের সামনে তোমাদের বিবিকের কাছে আমি ধাক্কা মারতেছি তোমাদের বিবিক নামক জ্ঞানের কাছে আদালতের কাছে আমি ধাক্কা মারতেছি বাড়ি মারতেছি এই মাইকের মাধ্যমে আওয়াজের মাধ্যমে যদি বিবিক থেকে থাকে শুনে নাও শুনে নাও তুমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছ আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে জান্নাতের বাগানে ঢুকাবেন না ঢুকাবেন না জোরে সোরে বলেন না আল্লাহু আকবার কিন্তু আপনারা আমার গুনাহ রয়েছে সত্য যখন ঢুকছিলাম কয় আল্লাহ তোমার বান্দা তো এই যে জান্নাতের বাগানে ঢুকতে চায় গুনাহগুলা কি করব গুনাহগুলা তো নিয়ে ঢুকতে পারবে না কয় গুনাহগুলা গুনার গাঁটিটা তোমার কাছে রেখে দাও ফেরেশতা গুনার গাঁটিটা তোমার কাছে রেখে দাও জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার আরো জোরে কয় না আল্লাহু আকবার যখন মন চাইবে চলে যাব মাহফিল শেষ করে চলে যাব যদি গুনাহগুলা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে বইরা দিতে পারি মালিক রে অন্যায় তো করে ফেলেছি অপরাধ তো করে ফেলেছি রে মালিক না বুঝিয়া করেছি রে মালিক অনিচ্ছায় করেছি রে মালিক শয়তানের দোকায় পড়েছি করেছি রে মালিক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করেছি রে মালিক এমন বলিয়ে যদি চোখের পানিটা ছেড়ে দিতে পারো আমার আল্লাহ বলবে ফেরেশতারে আমার বান্দার কাছে এই গুনার ঘাটটিটা পুনরায় আর দিস না আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাগুলি মাফ করে দিলাম আর জোরে বলবেন না আল্লাহু আকবার দুটো হাত উঁচু করে বলি আল্লাহু আকবার ও যুবক ভাই আর একবার বলি আল্লাহু আকবার আর একবার বলি আল্লাহু আকবার
এজন্য আমরা গুনাহ নিয়ে আসি গুনাহ নিয়ে কি বাড়িতে যাব নি না জোরে বলো না যাব নি না মাফ করায়া যাব জোরে বলুন ভাই কি করায়া যাব আর একবার একটু শাহাদাত আঙ্গুল উঠায়া বলি আল্লাহু আকবার বেশি আলোচনা করব না আমি সূরা আন-নূর থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে কিছু সময় কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ জোরে সরে বলি আল্লাহু আকবার কষ্ট হবে না তো বাবা কারো কষ্ট হবে না তাহলে আমি আরেকটু কষ্ট দিব মা আলোচনা শুরুর আগে আমি আলোচনার অনুবাদে ঢুকে যাব তার আগে একটুখানি আপনারা সামনে যার যতটুকু জায়গা খালি আছে যার যতটুকু জায়গা খালি আছে আপনি যদি সামনে আগান 40টি শহীদের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন একটু জিকির করতে করতে একটু আগান সামনে খালি জায়গা একটু খালি জায়গা রাখবেন না লা ইলাহা ইল্লাল্লাহ